বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের আইপিএস পরিষ্কার করে দেখাবো। আইপিএস পরিষ্কার করার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন আইপিএস নিয়েছি। আমার ঘরে যে আইপিএসটা আছে সেটা অনেক ময়লা হয়েছে, আজকে আমি এটা পরিষ্কার করবো। তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে যে কোনো রকম পানি, ডিটারজেন্ট, সোডা, ভিনেগার এগুলো ছাড়ে আইপিএসটা পরিষ্কার করে দেখাবো। বা আইপিএসটা পরিষ্কার করার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন লিকুইড নিয়েছি। তো আমি এখানে লিকুইড দিয়ে আজকে পরিষ্কার করে দেখাবো। অবশ্যই আইপিএস পরিষ্কার করতে হলে কোনো রকম পানি ইউজ করা যাবে না, শুধুমাত্র লিকুইড দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আমি কী দিয়ে পরিষ্কার করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখানে নরম একটা তুলা নিয়েছি, এই তুলা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর যদি আপনাদের কাছে তুলা না থাকে তাহলে টিস্যু দিয়ে খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারেন। আর এখানে যে কোনো রকম পানি ইউজ করা যাবে না, খুবই সচেতন হয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ভিতরে পানি না ঢুকে অথবা লিকুইড না ঢুকে। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি। অনেকে আছেন পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারে, অনেক কিছুই ভাবতে পারেন, বাট অবশ্যই এখানে কোনো রকম পানি ইউজ করা যাবে না। তো আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা পরিষ্কার করেন অবশ্যই আপনাদের আইপিএসটা অনেক ভালোভাবে পরিষ্কার হবে। এভাবে করে যে খুব সহজভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারেন, আর বেশিক্ষণ টাইমও লাগবে না, মাত্র 1 মিনিট অথবা 1.5 মিনিট সময় লাগবে এটা পরিষ্কার করতে। তো আমার পরিষ্কার হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন কেমন পরিষ্কার হয়েছে, আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি। আশা করি আজকের আমার ভিডিওতে সবার অনেক ভালো লেগেছে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।